হাই বন্ধুরা, আজকে ইউটিউবে আমি দ্বিতীয় ভিডিও নিয়ে হাজির হয়েছি, মোহাম্মদ হাবিবুর রহমান। তো বন্ধুরা, প্রথমত এর আগে আমরা শিখেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাবের কাজ। তো এবার আমরা যেটি শিখব সেটি হলো কিভাবে আমরা সাধারণত অন্যান্য শেফগুলি কীভাবে অ্যাকচুয়ালি ভাবে আমরা ইউজ করতে পারি, সে বিষয়গুলো আমরা একটু দেখবো। ইনসার্টে যে আমাদের অনেক শেপ আছে, আমরা এর আগে দেখেছিলাম যে একটা শেপের আমরা কাজ কিভাবে করতে পারি। সো আজকে আমরা যে বিষয়টা দেখাবো, যে অনেক সময় লেখার ক্ষেত্রে আমাদের অনেক জায়গায় ইউজ করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ছোট ছোট জায়গায় লিখতে হয়, বা মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু সাধারণত যে কোনো জায়গায় কার্সর নিয়ে যাওয়া যায় না, যে আমি এখানে এখানে নিয়ে যাচ্ছি, এখানে কার্সর সাধারণত যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমাদের কার্সর নিয়ে যেতে হলে আমরা সাধারণত আমরা একটা শেপ নিব। সাদা এই শেপটা নিলাম, তো আমরা শেপে কীভাবে লিখব। সো একটা শেপ আমরা পছন্দ করলাম, সেই শেপটাই একটা শেপ পছন্দ করলাম, শেপটা আমরা ড্র করলাম। সো শেপটা ড্র করলাম, এই শেপটা আমাদের চলে আসলো। এখন আমরা এই শেপটার ভিতরে লিখব। তো এই ভিতরে লিখতে গেলে আমরা অ্যাড টেক্সট করব। সো অ্যাড টেক্সট করতে হলে এখন আমরা যে অ্যাড টেক্সট করলাম, এর ভিতরে আমরা ইচ্ছে করলে লিখতে পারবো। আমরা কন্ট্রোল অন দিই, আমরা লিখতে পারবো যে সরি আমরা এটা লিখলাম, সেন্টার করে নিলাম ঠিক একই পজিশনে। সো আমরা যদি চাচ্ছি এই যে বাউন্ডারি দেখাচ্ছে এখানে, শো বাউন্ডারি, আমাদের সাধারণত আমরা এই শেপটার কতদূর পর্যন্ত লিখতে পারবো তার একটা বাউন্ডারি আমাদের দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এই অটো আমরা এই শেপটার বাউন্ডারিগুলো চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। তো সেটা করতে গেলে কি করতে হবে, আমাদের রাইট বাটন ক্লিক করে ফরম্যাট অটো শেপে যেতে হবে, এবং এখানে যে আমাদের যে টেক্সট বক্স নামে একটা আছে, এখানে সবগুলো ওয়ান করে দেওয়া আছে, পয়েন্ট ওয়ান করে আমরা সবগুলোকে শূন্য করে দেব। তো সবগুলোকে যদি আমরা শূন্য করে দিই তাহলে আমাদের দেখা যাবে একদম ফুল শেপটা, সম্পূর্ণ শেপটাই আমাদের কাজ হচ্ছে। এখন যেটা করা লাগবে, এই যে দেখা যাচ্ছে আমাদের একদম উপরে উঠে আছে, আচ্ছা হোক, এটা আমরা একটা এখন আমরা এখানে ইচ্ছা মতো নিতে পারবো। এখানে একটা যদি দিয়ে এটাকে সাধারণত আমরা উপরে উঠাবো, কন্ট্রোল আজকে কম্পিউটারটা একটু ল্যাপটপটা একটু স্লো কাজ করতেছে। ওকে, তো আমরা ইচ্ছা করলে এটাকে বড় করতে পারবো, আবার এটাকে আমরা বড় করেও নিতে পারবো। ওকে, এভাবে আমরা এটাকে বড় করতে নিতে পারি। এবার এই শেপটাকে আমরা ফিল কালার করতে পারি, শেপটাকে আমরা ফিল কালার করলাম, যে কীভাবে সাধারণত একটা শেপ, এটা শেপ আমরা ফরম্যাটে ক্লিক করব, ফরম্যাটে ক্লিক করে শেপ ফিল কালার, আমরা ইচ্ছে মতো আমাদের ফিল কালার, এর আগে টিউটোরিয়ালে আমি যেটা দেখাইছিলাম, এবং আউটলাইন কালার আমরা যেটা ইচ্ছা করে নিতে পারি। আউটলাইন কালার যদি আমরা হোয়াইট করি হোয়াইট হবে, যদি আমরা রেড করি, মানে আমাদের ইচ্ছা মতো। ওকে, করে দিলাম। সো এরপরে এইটাকে যদি আমরা সাধারণত এই যে এই সাইজগুলোকে, এই ড্যাশেসগুলোকে, এই যে ছোটো ছোটো ড্যাশেস দেখাচ্ছে এইগুলোকে যদি আমরা এরকম করতে চাই, এই যে, তো এখানে আমরা যদি ক্লিক করি এই যে ড্যাশেস, এবং উইথ এই এটা কত মোটা হবে, এবং এই এই শেপটার আউটলাইনটা আসলে সাধারণত কত মোটা হবে সেটারও, এই যে আমরা একটা একটা করে যে এই যে আমরা এত দিলাম, 6 প্যারাগ্রাফ দিলাম, ঠিক আছে, তাহলে অনেক
বড় বড় দেখা যাচ্ছে। সেক্ষেত্রে যদি আমরা এটা এখন সময় সকাল 7টা তাহলে 45 মিনিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা একটা শেপ পড়লাম। সো অনেক সময় আমাদের যে বিষয়টা, সে বিষয়টা হলো কি যে আমরা আসলে একটা জিনিস বিষয় লিখলাম এবং সেটাতে বর্ডার সিলেক্ট করতে পারি না, এবং এই বর্ডার সিলেক্ট করাটাই আমাদের একটু ঝামেলা।